extra time. সত্যি জীবন গড়ে দেয়। অতিরিক্ত সময়ের সুযোগ বুমেরাং হয়ে ফিরে এলো। পুরো লিগ জুড়েই প্রায় নিজেদের মাঠে অতিরিক্ত সময়ের সুবিধাটা ভোগ করেছে ইস্টবেঙ্গল, কিন্তু সল্টলেকে তা হলো না। এদিন নির্ধারিত সময় ছিল 6 মিনিট, সেখানে রেফারি 12 মিনিট অতিরিক্ত সময় খেলায়, কিন্তু তা বুমেরাং হয়ে গেল লাল হলুদের কাছে। অতিরিক্ত সময়ে গোল খেয়েই হার ইস্টবেঙ্গলের। দুটো গোলই হলো জঘন্য ডিফেন্সের কারণে। ৬৫,০০০ যুবভারতীতে খুব জোর 1,000-2 দর্শক হবে। প্রায় ফাঁকা গ্যালারিতে ম্যাচ শেষে পতাকা নাড়ছিলেন জনাকয়েক সাদাকালো সমর্থক, আর টানেল দিয়ে প্রায় নিঃশব্দে বেরিয়ে যান সুভাষ ভৌমিক। কথা বলেননি রঘুনন্দীর সঙ্গেও, হতাশ জনি অ্যাকোস্টাও, আর সাংবাদিক সম্মেলনেও বাস্তব পরিষ্কার জানিয়ে দিলেন লিগ জয়ের সব আশা শেষ। আর কিছু নেই, আর কোনো জায়গা নেই। আমার পুরো টোটাল টিমটা কোলাপস করলো, মানে দুটো পাস কারেক্ট খেলছে, মিস পাস করেছে, আন্ডার প্রেশার হয়ে গেছিলো, মানে ডিজাস্টার। আমি 2-1 হেরে গেছি এবং দুটো গোলই মানে বলতে পারো সুইসাইড করেছি আমরা। অন্যদিকে জনি অ্যাকোস্টা আসার আগে ইস্টবেঙ্গল 7 ম্যাচে 1 গোল খায়, আর এই বিশ্বকাপ আর আসার পর শেষ 3 ম্যাচে 6 গোল খেয়েছে দল। বাস্তব নিজে থাকবেন কি না জানলেও এদিনও জনিকে আগলে রাখলেন। এখন টোটাল টিমটা কোলাপস করে গেল, ওকে একা দোষ দিয়ে লাভ নেই, যে আজকে পুরো টিমটাই আমার কোলাপস করে গেছে। না না, ঠিক আছে, আপনি দেখো সময় একটু দিতেই হবে, আমরা কোচেরাও সময় দিতে হবে, এর বেশি আমাদের আমাকে সময় দিই, আমি কোচ, আমাকে লাস্ট অব্দি হোপ করতেই হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।